আমরা রাজনীতি করি, গুলি আমরা খাই, রক্ত আমরা দেই, প্রত্যেকবার জনগণের কোনো প্রয়োজন হইলে রাজপথে আমরা থাকি, তবুও মাইনা নিলাম ভাই আমরা দুষ্কৃতিকারী, বললো না আমাদের সাথে কথা, কিন্তু জনগণের সাথে তো কথা বল, জনগণের সাথে ভোট ছাড়া কথা বলতে পারবা না, ভোট দিতে সময় লাগবে, ঠিক আছে, ক্যামের মধ্যে তো কথা বলো, প্রত্যেক দিন ডাক দাও ক্যামেরাদের, এই যে আমার মিডিয়া ভাই বোনদের তাদের ডাক দাও, ডাক দিয়ে পরিষ্কার করে তাদের বলো এইটাতে দেরি কেন হচ্ছে, এটা কেন করলো, এটা কেন করলো না, সবকিছুতে এত রহস্য কেন, নির্বাচন কবে হবে এত রহস্য কেন, সরকার কি করছে, কমিশন কি করবে এত রহস্য কেন, সব জায়গায় রহস্য কেন, আমরা যদি দেখি আজকে যুক্তরাষ্ট্র দেখেন, যুক্তরাজ্যে দেখেন, হোয়াইট হাউসে দেখেন, প্রত্যেক দিন তারা বাধ্য ক্যামেরার সামনে এসে উত্তর দিতে, বাধ্য না আমরা দেখি না, এই যে হোয়াইট হাউসের স্টেট ডিপার্টমেন্টের আমাদের জার্নালিস্টরা যা প্রশ্ন করেছে, হাসিনা সরকারকে সাপোর্ট কেন দেন, আমরা দেখি না, তাইলে আমরা যখন নতুন নির্দলীয় সরকার বসিয়েছি সংস্কার করার জন্য, তারা এতটুকু উত্তর দিতে পারবে না, এইটা আমরা আশা করতে পারি না, বাংলাদেশের মাটিতে 5ই অগস্ট যারা দাঁড়ানো ছিল দেখেছে ভাই, 17.5 কোটি জনতার মিনিমাম 15 কোটি রাজপথে ছিল 5 তারিখে, তাইলে এই আন্দোলন কারোর কুক্ষিগত আন্দোলন না, এখানে পরিষ্কার করতে হবে, ধোয়াশা করা যাবে না, কে মাস্টার মাইন্ড, এইসব ধোয়াশা মার্কা কথাবার্তা বলা যাবে না ভাই, মাস্টার মাইন্ড কি জোর করে হাসিনাকে দিয়ে সবাইকে রাজাকার গালি দিয়েছে, মাস্টার মাইন্ড কি আবু সাইদকে শিখিয়ে দিয়েছিল যে তুমি নির্ভীকভাবে দেশের জন্য, গণতন্ত্রের জন্য, জনগণের জন্য প্রাণ দাও, আজকে এইখানে বসে আছে ছাত্র নেতারা তাদের যেমন বড় অবদান আছে, আমরা যারা আছি অবদান আছে, আপনারা যারা দেখি নাই, আমরা সবকিছু দেখলাম কেমনে, গুলি করছে আমি নেমে সামনে ছিলাম ভাই, আবার পাশে গুলি খেয়েছে আমি গুলি খেয়েছি, কিন্তু এই যে 17.5 কোটি জনগণ গুলির চিত্র দেখলো কেমনে, কারণ আপনারা আমার মিডিয়া ভাইয়েরা দেখিয়েছেন, আমি সাধুবাদ জানাই আপনাদেরকে আপনাদের সাহসিকতার জন্য, আমি বিশ্বাস করি এখন দরকার সবার একসাথে দাঁড়ানো, একসাথে দাঁড়াইতে হলে সরকারেরই দায়িত্ব সবাইকে ডাকা, সংলাপে ডাকতে হবে, সবাইকে সংলাপে ডাকতে হবে, শেখ হাসিনা গেছে কিন্তু তার দোসররা যায় নাই, এবং যতই আমরা ভরসা রাখবো ততই দোসররা ফেরত আসার সুযোগ পাবে, নির্বাচন কবে হবে এইটা এখন মুখ্য বিষয় না, এখন মুখ্য বিষয় হলো প্রথমে অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য উদ্দেশ্য তারা কি করতে চায়, আমি বিশ্বাস করি তাদের বড় লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত নির্বাচন, মাননীয় প্রধান উপদেষ্টা উনি যেভাবে কথা বলছেন পরিষ্কার হচ্ছে না, গতকাল একটা অনুষ্ঠানে উনার একজন উনার প্রেস সচিব বলেছেন ছাত্র জনতা যবে চাইবে তবেই নির্বাচন হইবে, কেন ভাই ছাত্র জনতা কি আপনাকে স্বপ্নে এসব হইলে যাবে, ছাত্র জনতা মানে কি ছাত্র না জনতা, নাকি আপনার সাথে ক্যাবিনেটে যারা আছে সেই ছাত্র দুইটা কারা, পরিষ্কার করেন ভাই, আপনাদের বিরুদ্ধে আমরা রাজপথে নামতে চাই না, আপনাদেরকে আমরা বসিয়েছি যেন রাজপথে সহজে নামতে না হয়, আপনারা শুধু আলোচনায় ডাক দেন আমরা আলোচনা করে কাজ করি, এবং এই আলোচনায় আওয়ামী দোসরদের যেন না ডাকা হয়, আমরা ইতিমধ্যে বলেছি এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা নেব যেন আওয়ামী লীগের সাথে যে 14 দল ছিল তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়, কিন্তু একই সাথে আমি বলছি 2014 নির্বাচন থেকে 24-এর নির্বাচন পর্যন্ত এবং প্রত্যেকটা অন্যায়ের সাথে হাসিনার সাথে পাশে যেয়ে দাঁড়িয়েছিল জাতীয় পার্টি, এই জাতীয় পার্টি 14 দলের অংশীদার যদি নাও হয় আমি প্রত্যেকটা অন্যায়ের অংশীদার, আমি জোর গলায় আবেদন জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কোন ধরনের আলোচনায় যেন এই জাতীয় পার্টিকে দাওয়াত না জানানো হয়।